আসসালামু আলাইকুম ব্রাহ্ম দিস সৌরভ ফ্রম সৌরভ জলবন্ধরা যারা পাসপোর্ট সংশোধন করতে চান আজকের এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখন থেকে পাসপোর্ট সংশোধন করতে হলে আপনাদেরকে আর কোর্ট থেকে যে এভিডেভিট অর্থাৎ হলফনামা নিয়ে সংশোধন করতে হতো বিভিন্ন তথ্য দিয়ে সেই বিষয়টা এখন লাগবে না এখন থেকে আপনারা চাইলে কিন্তু আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেটের সাথে মিল রেখে হুবহু আপনার পাসপোর্টের সমস্ত তথ্য সংশোধন করতে পারবেন কারা কারা এই সুবিধাটা পাবেন আজকের এই ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আশা করবো আপনার ভিডিওটি কন্টিনিউ করবেন বন্ধুরা পাসপোর্ট সংশোধন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু প্রতিনিয়তই আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই তাদের কথা চিন্তা করে কিন্তু বাংলাদেশ সরকার নতুন একটা আপডেট নিয়ে এসছে এই আপডেটে বলা হচ্ছে যে এখন থেকে পাসপোর্ট সংশোধন করতে পারবেন আপনারা জেএসি সার্টিফিকেট অথবা জেডিসির সার্টিফিকেট এস এইচএসসি মানে বি এই ধরনের সার্টিফিকেট দিয়ে মোটামুটি সার্টিফিকেটে আপনার যে তথ্যগুলো আছে নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ এইগুলো সংশোধন করতে পারবেন এই যে সংশোধনের জন্য যে কোনো কিছু সংশোধন হতে পারে এর জন্য কিন্তু আপনার যেই ইয়ে কোর্ট থেকে এবিডেবিট অর্থাৎ হলফনামা সে হলফনামাটার কোনো প্রয়োজন নেই এছাড়াও অনেকে আছেন যাদের মোহাম্মদ পু ফুল নাম অর্থাৎ এমওয়েছে ডবল এম এডি তারা তাদের যেই সার্টিফিকেট সেখানে শুধু এমডি আছে সেক্ষেত্রে আপনার চাইলে কিন্তু ওইটার এগেনস্টে শুধুমাত্র পাসপোর্টে এমডি নিয়ে আসতে পারবেন অথবা যাদের মুসাম্মদ আছে তারপরে সেখানে এম ও এটা করতে পারবেন অথবা যাদের শর্ট নাম আছে আপনাদের ফুল যে মোহাম্মদ অথবা মুসাম্মদ করতে চান আপনার পাসপোর্টের এগেনস্টে যেটা আছে আপনি সেম সেটা করতে পারবেন পিতার নাম পরিবর্তন মাতার নাম পরিবর্তন পরিবর্তন না এটা সংশোধন জন্ম তারিখ সংশোধন সব কিছুই করতে পারবেন এছাড়া আরও কয়েকটা আপডেট দেওয়া হয়েছে সে আপডেটে বলা হচ্ছে যে আপনার সাপোজ দুইটা নাম যে মোহাম্মদ রনি আপনার পাসপোর্টে দেখা গেল উল্টো হয়ে গেছে রনি মোহাম্মদ সেক্ষেত্রে কিন্তু আপনি পাসপোর্ট দেখিয়ে মোহাম্মদ রনি এরকম করতে পারবেন অথবা মানে লাস্ট নাম ফার্স্ট নামের যদি কোনোরকম উল্টো পাল্টা হয়ে যায় সেটাতে কিন্তু আপনি আপনার যেই সার্টিফিকেট সেই সার্টিফিকেটের তথ্য দেখে আপনারা সংশোধন করে নিতে পারবেন এটা কিন্তু আসলে অনেক বড় সুখবর আমাদের জন্য তো যারা ভিডিওটি দেখলেন হয়তো তাদের অনেক উপকারে আসবে আজকের এই ভিডিওটি আর যারা ভিডিওটি দেখলেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন বন্ধুদের দেখার সুযোগ দিয়ে দেবেন বেশ বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে